ট্রলি নামাচ্ছি ফাইনালি, ছোট ট্রলি, ছোট ট্যুর। শুধু আমার আমার জামা কাপড় আর দুটো বিছানার চাদর নিয়েছি, এতেই এত উঁচু। তাতানেরটা ওটা ওইখানে রাখবো। এই যে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। তাতান এদিকে আজকে শ্যাম্পু দিয়ে এখন রাত্রেবেলা 11টার সময় স্নান করলো। তুমি রাতারাতি প্যাকিং করে ভোরবেলা বেরিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, বুধবারের এখন বেজে গেছে সকাল 8:30। এই জাস্ট দুধ নিয়ে ঘরে ঢুকলাম। আর কী বলো তো, গতকাল যেহেতু সামান্য একটু বৃষ্টি হয়েছিলো, ঠিক আছে, কিন্তু না, বৃষ্টি হওয়ার পরও বেশ কয়েক ঘন্টা, মানে অনেকক্ষণ ধরে ঠান্ডা হাওয়া দিয়েছে, ভালো ঠান্ডা হাওয়া দিয়েছে, মানে এতটাই ঠান্ডা হাওয়া দিয়েছে যে ফ্যান অফ করে বসে থাকলেও চলবে জানলার ধারে। তো তার জন্যই মনে হয় ওয়েদারটা বেশ আগের থেকে অনেকটা একটু ঠিকঠাক হয়েছিল কালকে রাতে। সকালবেলাও দেখলাম অতটা গরম লাগছিল না। আমি এই যে হেঁটে এলাম, গা ধুতে হয়নি, তাতেই বুঝলাম না ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। তো চলো এই তো দিনটাকে শুরু করি একদম ঝলমলে রোদ দিয়ে। আবার তো মনে হচ্ছে আজকে ফাটাবে, তো জানি না বৃষ্টি হবে কি হবে না। আর এই যে এই নয়নতারা গাছটা কিন্তু আমার বেশ ভালো টুকটুক টুকটুক করে অনেকগুলোই ফুল দিচ্ছে, রোজ 5-6টা 4-5টা করে ফুল দিচ্ছে। বিছানার চাদরটা আজকে পাল্টাবো, কাজে এখন আর বিছানা তুলবো না। চা টা খেয়ে নিয়ে দুধ জল দিয়ে নিয়ে এদিকে কাজগুলো সেরে আজকে চাদর পাল্টাবো। আরও কাজ আছে আজকে, হচ্ছে আমি শ্যাম্পু করবো, কারণ শ্যাম্পু না করে আর থাকতে পারছি না। গতকালই করতাম, ইন্দ্র বাড়ি ছিল তো, সকালে টিফিন করতে হয়েছে, রান্নাবান্না ও থাকলে একটু ওখানে ওর সাথে কথা টথা হয়, তাই জন্য আর শ্যাম্পু ঝামেলায় গেলাম না। কারণ শ্যাম্পু করা মানেই তো আমি বাথরুম ধোবো, অনেকক্ষণ সময় লেগে যাবে, কিন্তু আজকে আমাকে করতেই হবে, এই চুল নিয়ে আর থাকতে পারছি না। দেখে চলো, এখানে আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা বসিয়ে দিয়ে বারান্দায় গেছিলাম। দুধ এখনও জাল দেয়নি, পরে জাল দেবো, আপাতত এই যে আমাদের চা হয়ে গেল। আগের দুধটা ওখানে বসিয়ে দিয়েছি, আজকের দুধটাও বসিয়ে দিলাম, তারপরে দুটো একসাথে মিশিয়ে রেখে দেব। সব জিনিস মানুষের রান্নাঘরেই রাখে, কিন্তু রান্নাঘর তো আমার অনেক বড়, তাই জায়গা হয় না, এদিক ওদিক রাখতে হয়। মানুষের যত জায়গা দেয় আরও চায়। এই ঘরে চাদরটা পাল্টাবো, আর কি হয় বলো তো, গরমকালে শীতকালে যাই হোক, ইন্দ্র খালি গায়ে শোয় তো, ঠিক দেখো এইটুকু জায়গা কেমন যেন কালচে কালচে, পুরো চাদর একদম মোটামুটি ঠিকঠাকই থাকে, শুধু এই যে ও যেই জায়গাটা শোয় সেই জায়গাটা একদম চাদরটা কালচে হয়ে যায়। নাকি চলো চাদরটা পাল্টে ফেলি। আজকে দোকান থেকে না চানাচুর, পাউরুটি, গুড নাইট অয়েল, মটর, বিউলির ডাল এগুলো নিয়ে এসছি। আর এখানে পেঁয়াজ আছে, আর এই বেকারি বিস্কুটটা নিয়ে এসছি। এরকম বেকারি বিস্কুট দিয়ে না সন্ধ্যাবেলা চা খেতে বেশ ভালো লাগে। এখানে একটা রয়েছে, এখানে আমার চাদরটা পাতা হয়ে গেছে, এবার বালিশের কভার চেঞ্জ করবো। তাতান সকাল সকাল জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল। বেজে গেছে এখন 10:30। বিছানার চাদরটা পুরো পাল্টে ফেললাম, বাকি সকালের কাজও হয়ে গেছে। এখানে বিছানার চাদর ভিজিয়ে দিয়েছি গরম জলে, এবার খাবো, খিদে পেয়ে গেছে। আর আমি খাবো আজকে, আজকেই পাউরুটিটা আনলাম। কালকে সকালে যে ঘুগনি করেছিলাম, তো সেই ঘুগনি অল্প একটু রয়েছে, ছোট্ট একটা বাটির অল্প একটু রয়েছে। তো কালকেই আমি ভেবেছিলাম যে ঘুগনিটা রয়েছে তো ওইটা পাউরুটি দিয়ে খাবো, ঘুগনি দিয়ে পাউরুটি বেশ ভালোই লাগে। এই যে এইটুকু রয়েছে। তাতান তো পাউরুটি একদমই পছন্দ করে না, তো ওর জন্য এই যে বার করেছি। কালকের একটু ভাত রয়েছে, এটা বার করেছি, আর আগের দিনের একটু গাঁঠি কচুর তরকারি আছে, এটাই গরম করে দিয়ে দেবো, কারণ ও গাঁঠি কচুর তরকারি খেতে খুবই ভালোবাসে। রুটি দিয়ে খেয়েছে, ভাত দিয়ে খায়নি একবারও। তো সকালবেলায় এই অল্প একটু ভাত আছে, এটা দিয়েই তরকারিতে মেখে দিয়ে দেবো। এই ছাঁকনিটা দিয়ে না এর পাউরুটি সেঁকতে খুব সুবিধা হয়, নালে নর্মালি রুটি সেঁকার যে ছাঁকনিটা ওটাতে বেশি ধরে না, প্লাস মাঝখানে ফাঁকাটা বড় বলে পড়ে যায়, কিন্তু এটাতে পাউরুটি সেঁকতে বেগুন পোড়া করতে সুবিধা হয়। ঠিক আছে, 4 পিস পাউরুটি আরামসে হয়ে গেছে,
এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। ঘর বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে, ঘর দোর মোছাও হয়ে গেছে। এখন বেজে গেছে 11:30। এদিকে আমি রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি, মানে টেবিলটা মুছে ফেলেছি, বাসন কোসন ধোয়া বাসন জায়গা মতো রেখে দিয়েছি। এবার রান্না বান্না। আমি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। মাঝখানে আমাদের অনেক কিছু প্ল্যান হয়ে গেল, যার জন্য আর ভিডিও করতে পারিনি। ওই প্ল্যান করতে করতে, গল্প গুজব করতে করতে দেখি রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না প্রায় হয়ে গেছে। আর আগের দিনের কিছু রান্না রয়েছে, এগুলো আমি এখন গরম বসিয়েছি। কোনো প্ল্যান যদি স্যাংশন হয়, তারপরে না মনটা কিরকম একটা মানে আর তো ইচ্ছে করে না, আমরা যেন তখনই যে বেরিয়ে পড়ি এরকম একটা ব্যাপার। আমরা তো হুজুকে নাচি, ঠিক না, হুজুকে নাচি বলছি, কিন্তু এটা আমার নিজেদের মধ্যে আমাদের হঠাৎ করে আর এই সব প্ল্যান আমাদের হঠাৎ করে, কারণ 10 তারিখ মেয়ের স্কুল খুলে যাচ্ছে। হ্যাঁ, তার আগেই যা করার। তো প্ল্যান কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল। প্ল্যানটা আরো আগে হতো, বিকালবেলা বেরিয়ে গিয়ে একটু আইব্রো করে আসবো, এইসব প্ল্যান আছে। আরো কিছু কাজকর্ম, অনেক কিছু কাজকর্ম আছে, তো সেগুলো বিকালবেলা বেরিয়ে দুজনে মিলে করে আসবো। তো আপাতত এখন আমি কালারটা করবো টুকটুক করে। না, আমাদের অনেক কিছু রয়েছে জানো তো, তো আমি শুধু ভাত আর এদিকে পটল আলু পোস্তটা এখন করলাম, আর আগে রয়েছে এই যে পুঁই শাকের চচ্চড়ি কতটা রয়েছে, আবার এদিকে বোয়াল মাছ দু পিস রয়েছে, ওরা দুজনে দু পিস খেয়ে নেবে। আর এই যে উচ্ছে আলু কালকে ঝোল করেছিলাম, গরম করতে গিয়ে ঝোল শুকিয়ে গেছে, এটুকু পড়ে আছে। তার জন্য আজকে আর কিছু করিনি, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এখন বেজে গেছে 7:00। দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছি, যাদের পুরো ঝরঝরে লাগছে শরীরটা। আর তাতান গেছে পড়তে, ওর 4:30 সময় পড়তে বেরিয়ে গেছে, ও যাওয়ার পরে আমি শুয়েছি। আর ওর আজকে দুখানা পড়া আছে, ওর আস্তে আস্তে 8:30-9:15 বেজে যাবে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, কারণ বুঝতেই পারছো এক জায়গায় বেরোনো মানে তার আগের দিন কিছু প্রিপারেশন থাকে। প্রথম কথা হচ্ছে আমি তো আজকে কালার করে শ্যাম্পু করিয়েছি, আর এখন যাচ্ছি আমি একটু আইব্রো করবো, আমার কাজ। আর ওর কাজ হচ্ছে একটু গাড়ির হাওয়াটা চেক করাবে, পেট্রোল ভরবে, বেশ কিছু ফোনে টুকটাক কাজ নিয়ে বেরোচ্ছি। তো দেখি তাতান আসার আগেই হয়তো চলে আসবে। চেক করা হচ্ছে, ঘেমে গেছে। হ্যাঁ, তাহলে ফোন করবো, চলো আমি এখানে আইব্রো হয়ে গেল, এবার যাই। এখানে দাঁড়িয়ে আছি, কত দূরে, আর একটু আগে যেতে পারলে না, আরেকটু আগে যাওয়া গেল না। এখন বাজে 8:10, আমি পার্লারে তো এখানেই এসেছিলাম, আর তাতানের পড়াও এইখানে, তার জন্য ভাবলাম একেবারে ওকে নিয়েই বাড়ি যাই, ও আবার একা একা কেন যাবে। তার জন্য ওইখানে গাড়ি রেখে এই সামনেটা দাঁড়াই, ওর ছুটি হয়ে গেলে দেখা হয়ে যাবে, ওকে নিয়ে একবারে বাড়ি যাব। আমি এখানে দাঁড়িয়ে আছি আর ইন্দ্র এখানে পেট্রোলটা ভরে নিচ্ছে। এখানে দাঁড়িয়ে আছি, ওর আগেই ছুটি হয়ে গেছে, ও ফোন করে বললো ও স্টেশনের কাছে মানে কাছাকাছি চলেও গেছে। বললাম এই বাবা আমি আর দাঁড়িয়ে আছি, বলছে না আমাদের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। যাকে তাহলে আর দাঁড়ালাম না, এই পেট্রোল ভরে এখন চলে যাচ্ছি। এখন বেজে গেছে 9:00, এই বাবা মার ঘরে ঢুকলাম, আর ঢুকে দেখছি এসিটা চলছে, একটু প্রাণটা ফিরে পেলাম। বাবা কি গরম, তোদের বাড়িতে নেই না, এই জন্যই ফাকা ফাকা চুপচাপ। আমাকে সেদিনকে বলছে এখন আর আসতে পারি না, আমি খুব ব্যস্ত হয়ে গেছি, পড়াশোনাতে সময় পাই না, পড়াশোনার চাপ বেড়ে গেছে, আরো চাপ বাড়বে। বলছে হ্যাঁ জানো, একদিনে দু জায়গায় পড়তে যাই আছি, এবার তিন জায়গায় যেতে হবে, মঙ্গলবার আর রবিবার, একটু সময় পায় না বললো। তো আমরা চলে এসেছি বাড়িতে, এখন 10:00 বেজে গেছে, আর এখন আমরা ট্রলি নামাচ্ছি ফাইনালি। যখন এটা নামাই, যখন আর তুলে দিই কি মন খারাপ লাগে, আবার যখন নামাই কি যে মজা লাগে। চলো, হ্যাঁ ছোটো ট্রলি, ছোটো ট্যুর, কালকে যাব, এখানেই থাক, এখানেই গোছাবো, ঘরটা ঠান্ডা আছে, এই ঘরটা।
বাবা এত এরকম আটকাবে? এইখানে শুধু আমার আমার জামা কাপড় আর দুটো বিছানার চাদর নিয়েছি, এতেই এতে উঁচু হয়ে। তাতানেরটা ওটা ওইখানে রাখবো। তাহলে ঠিক আছে, তাতানেরটা তোমারটা ওর মধ্যে রাখো, আর আমাকে একটা পোটলা বেঁধে দাও, আমি কাঁধে করে বাঁশ বেঁধে দিও, কাঁধে করে নিও, কেননা তোমাদেরই তো যা নিচ্ছে তোমাদেরই ভরে গেল, আমারটা নেবে কোথা থেকে? ওই তো এগুলো একটা পোটলার মধ্যে বেঁধে দাও, কাঁধে নিয়ে দাও। কি অবস্থা, দুদিন যাবে মানুষের অল্প কিছু না, ঘুরতে গেলে মানুষের জামাটা চেঞ্জ করে করবো না? আমি ভাই মাটির মানুষ, আমি একটা পায়জামা পাঞ্জাবি পরবো, ব্যাস ওই দিয়েই কাটিয়ে দেবো। এই জন্য তো এই বড় ব্যাগটা দিয়ে যাচ্ছে, এটা আমার কাজে লাগবে, এর মধ্যে অনেক কিছু জিনিস হয়ে যাবে। এই যে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, একটা ছোট ট্রলি হয়েছে, আর আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি, এর মধ্যেও কিছু জিনিস নিয়ে নিয়েছি, আর ওটা তো আমার কাঁধে থাকবেই, মানে আমি ওই দুটো ব্যাগ ক্যারি করবো, আর এটা তো গাড়িতে নেওয়া হবে, প্লাস তাতানো একটা ব্যাগ নিয়েছে, আর এই যে এগুলো নিয়ে যাবো। তাতার এদিকে আজকে শ্যাম্পু দিয়ে এখন রাত্রেবেলা 11টার সময় স্নান করলো, আমাদের তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে, ততক্ষণে ঠিক আছে যা, কিছুক্ষণ পরে ছেড়ে রাখ, শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুপুরে যে পটল আলু পোস্ত করেছিলাম সেটা এতটা রয়েছে, তাতারের ভাত খাওয়া হয়ে গেছে, আমরা এই যে এটুকু ভাত রয়েছে, আর কিচ্ছু রান্না করিনি, কারণ খাবার রাখবো না ফ্রিজে, পরিষ্কার করতে হবে। তো এই ভাত দিয়েই ও এটা দিয়ে মাখুক, আমরা হাফ হাফ খেয়ে নেব। আর গতকাল না পরশু দিন, যেন পরশু দিনই মনে না, কালকে, হ্যাঁ কালকে আমার বাবু এসে এই পায়েস দিয়ে গেছে, মা পায়েস রান্না করেছিলো, তো সেটা খাওয়াই হয়নি, এই এখন বার করেছি, ওই ভাতটা যা খাবার খাবো খেয়ে এই পায়েসটা খেয়ে নেবো, এটাই হয়ে যাবে আজকে ডিনার, পুরো কাছেই পরিষ্কার করো, কেন খাবার কিছু রাখবো না ফ্রিজে, আর রান্না করলেই অনেক পোস্ত দিয়েছি, হ্যাঁ ওরকম মনে হচ্ছে, আর রান্না করলেই না খাবার থেকে যেত, ওরকম মাপে মাপে করা যায় না, যদিও সময় পাইনি, তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তাতান এদিকে গাছে দেওয়া জলের বোতলগুলো সব ভরে রাখলো, সকালবেলা জল দিতে সুবিধা হবে, এদিকটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এখন বেজে গেছে 12:15, তো এসে তো হবেই স্বাভাবিক, হঠাৎ করে যদি কোনো কিছু প্ল্যান হয় এরকম রাত তো হবেই। যাই হোক, আমরা কিন্তু এদিকে আমরা তিনজন তো যাচ্ছি, আর ওদিকে আমার শাশুড়ি মা আর আমার মা, ওদেরকেও বলেছি, প্রথমে আমার মা একটু নানা করছিল, কারণ মানে হঠাৎ করে বলেছি, তো এবার দেখো কী বলতো, আমাদের অসুবিধা হচ্ছে না কারণ আমরা তিনজনেই যাচ্ছি, এদিকে শাশুড়ি মার খুব একটা অসুবিধা হবে না কারণ বাবা বাড়িতে আছে, দাদা আছে, বাবা ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু ওইদিকে আমার বাবু ম্যানেজ করতে একটু সমস্যা হয়, কারণ বাবু রান্নাবান্না খুব একটা পারে না, আর করতেও চায় না, আর সবার হাতে খাবেও না, তো এই হচ্ছে সমস্যা। তো মা কোথাও গেলে বাবুর জন্য রান্নাবান্না করে রেখে যায় এই করে, কিন্তু হঠাৎ করে জেনেছে, তো তাই বললাম তুমি দুটো দিন একটু ম্যানেজ করে নাও। তো মা বললো ঠিক আছে, ওই গোবিন্দভোগ চাল আলু দিয়ে সেদ্ধ টেদ্ধ করে খাবে, যাই হোক একটু অসুবিধা হবে মানছি, কিন্তু কী করা, কিছু কী করার আছে, এরকম হঠাৎ করে আমাদের না, এরকম হঠাৎ করেই প্ল্যান হয়, আর যদি আমি ভাবি যে না আরও দুদিন পরে যাব, তো আমাদের হবে না, এরকম অনেক হয়েছে, যাই গিয়ে এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই পাঁচজন মিলে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সে তো আমাদের জিনিসপত্র দেখে বুঝতেই পেরেছো আশা করি, এই যে এই টুপি নিচ্ছি, তো আমরা কিন্তু যাচ্ছি দীঘা, ঠিক আছে। দেখো আমার সমুদ্র ভীষণ পছন্দের একটা জায়গা, সমুদ্রের ধারে সন্ধ্যাবেলায় গিয়ে বসে থাকবো, সমুদ্রের হাওয়া খাওয়া, ব্যাস ওতেই আমার মানে সব কিছু উসুল হয়ে যাবে, ওতেই শান্তি, একটা ওই শান্তি নিয়েই বাড়িতে ফিরবো। আমার ওইটা যে কী ভালো লাগে, ওই সমুদ্রের পাড়ে যে দোকানপাটগুলো বসে, ওখানে একটু ঘোরাফেরা, কথা বলা, গল্পগুজব করা, জিনিসপত্র কেনা, টুকটাক খাওয়া দাওয়া, আর সমুদ্রের হাওয়া খাওয়া, ওই যে জিনিসগুলো আমি ভীষণ পছন্দ করি, ভীষণ, যে দীঘা হোক পুরী হোক যাই হোক, এবার পুরী তো আর আজকে বললে কালকেই চলে যাওয়া যায় না, ওখানে ট্রেনের একটা ব্যাপার থাকে, কিন্তু দীঘাটা তো সেসব ব্যাপার নেই, দীঘাটা আমাদের হাতে, আমরা গাড়ি করে চলে যেতে পারি, তাই জন্য চট করে দীঘাটাই মানে মাথায় আসে আর কি। তো কালকে আমরা দীঘায় যাচ্ছি, একদম রাতারাতি প্যাকিং করে ভোরবেলা বেরিয়ে যাব। আমাদের প্ল্যান ছিল 4টার সময় উঠবো আর 5টার মধ্যে বেরোবো, তাহলে সকালবেলার জ্যামটা পাবো না, ফাঁকায় ফাঁকায় অনেকটা রাস্তা চলে যেতে পারবো, কিন্তু এখনই বেজে গেছে 12টা, আমি এখনও ভিডিও এডিট করব, আপলোড করতে করতে প্রায় 2 ঘন্টা, ধরো 1.5 ঘন্টা তারপরে শোবো, তো ওই সময় শুয়ে 4টার সময় ওঠাটা খুবই মুশকিল হয়ে যাবে, তা আমি ইন্দ্রকে বললাম 5টা করো, মানে 5টায় উঠবো আর 6টার মধ্যে বেরোনোর প্ল্যান, এবার দেখা যাক
কি হয়। চলো এখন আমি ভিডিওটা এডিট করতে বসি। জানি খুব ফ্যানের আওয়াজ হচ্ছে, তো যাই হোক এখন বেজে গেছে 1:45, তাড়াতাড়ি হয়ে গেল আমার। তাতা নদীতে শুয়ে পড়েছি, ইন্দ্রও শুয়ে পড়েছে, আর ইন্দ্র শোয়াটা খুব দরকার, কারণ সারা রাস্তা ওই ড্রাইভ করে যাবে, আমরা তো পাশে বসে আরাম করতে করতে যাবো, তো একটু কষ্টটা হবে মেন ও, তাই জন্য ওকে বলছি তুমি আগে শুয়ে পড়ো। তো আগে শুয়ে পড়েছে, তারপরে তাতানোর কাজকর্ম সেরে ও শুয়ে পড়লো, আর আমার তো চিন্তা হচ্ছে ও রাত্রিবেলা শ্যাম্পু করলো, এমনিই সারাদিন হাঁচি 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 করতে থাকে, কিন্তু আবার শ্যাম্পুটা না করলেও না, আজকেই সকালবেলা ও মাথায় তেল দিয়েছিল, কি বলবো। তো সব শ্যাম্পু না করে কোথাও যাবে বলো তো কেমন লাগে। তারপর বাবাই বললো তাহলে এক কাজ কর, গিজারটা অন করে একটু গরম জল মিশিয়ে শ্যাম্পুটা কর। করলো, তাও বাইরে বেরিয়ে এসে হাঁচি হাঁচি করছিলো, না দেখ ঠিক আছে ও ঘুরতে যাওয়ার জন্য এগুলো কোনো ব্যাপার না। আর আমারও এই এডিট কমপ্লিট হয়ে গেলো, এখন এই ক্লিপটা অ্যাড করেই আমি এক্সপোর্টে বসিয়ে দেবো। তবে হ্যাঁ, এক্সপোর্টে বসিয়ে দিয়ে গাহাপ হয়তো ঢুকে যাবো, ততক্ষণে এক্সপোর্ট হয়ে যাবে, তারপরে থাম্বনেল বানিয়ে আপলোড করেই তারপর শোবো, কারণ কখন আপলোড হবে না হবে কালকে কোনো ঠিক নেই। তো এই করতে করতে মোটামুটি আমার আরও মনে করো 1:45 মতো, ওই 1:45 বাজে, তো ওই 1:30 মতো বেজে যাবে আমার, তারপরে গিয়ে শুতে যাবো। আর ঘোরাটা মেনলি তাকানের জন্যই হচ্ছে, তাকান বহুদিন ধরে বলে যাচ্ছে যবে থেকে স্কুলে ছুটি পড়েছে, যে স্কুলে ছুটি পড়েছে সবাই ঘুরতে যাচ্ছে, আমার সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে এদিকে ওদিকে সেখানে, মানে আমি কোথাও যাচ্ছি না, এই না সেই না। তো আমি ইনজয় করছিলাম, ঠিক আছে হ্যাঁ বাদ দাও ছাড়ো ছাড়ো ছাড়ো, কিন্তু লাস্টের দিকে প্রতিদিনই বায়না শুরু করেছিল, সবাই যাচ্ছে আমি কোথাও যাচ্ছি না, ছুটি শেষ হয়ে গেল, 10 তারিখে স্কুল খুলে যাবে। তা আজকেই হঠাৎ ওর বাবাই দুপুরবেলা এসে স্নান টান করে বেরিয়ে, আমি তখন রান্না করছিলাম, আমাকে বলছে কি তাহলে একটা কাজ করো চলো কাছে ধারে একটু দীঘায় ঘুরে আসি, ও এরকম বলছে রোজ রোজ 10 তারিখে স্কুল খুলে যাবে। তার মধ্যে মাঝখানে আরেকবার কথা হয়েছিলো, কিন্তু ভোটের জন্য আমরা ক্যান্সেল করেছি, যে না ভোট, তারপর ভোটের রেজাল্ট এইসব নিয়ে আমরা ক্যান্সেল করেছি। তো আজকে বললো তাহলে চলো, সপ্তম মিটে গেছে, ও স্কুলও 10 তারিখে খুলবে, তাহলে চলো কাছে ধারের মধ্যে একটু দীঘায় তো আছে একটু ঘুরে আসি, ওরও ভালো লাগবে আর আমাদেরও একটু একঘেয়েমিটা কাটবে আর কি। আছে হ্যাঁ, আমি তো এক পায়ে রাজি, ঘুরতে কে না ভালোবাসে, আমি ভীষণ ভালোবাসি ঘুরতে, সে যেখানেই হোক। তো এই হচ্ছে আমাদের প্ল্যান, এর কথা মেন, তারপরে তো শাশুড়ি মাকে বললাম, আমার মাকে বললাম, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কিন্তু একটু টায়ার্ড লাগছে না, দুপুরে একটু ঘুমিয়েছি তো ভালোই হয়েছে, আর ভেতরে তো এক্সাইটমেন্ট রয়েইছে। হ্যাঁ, তোমরা হয়তো এখন অনেকে বলতে পারো যারা আমার খুব ধরো আর কি, বাবা দীঘা যাচ্ছে তাও আবার এতই, আমরা তো সাধারণ প্রতিনিধিত্ব করার মানুষ, তো আমরা যদি একটু একদিনের জন্যও যদি কোথাও যাই না, সেটাও আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দ হয়, ছোটোখাটো জিনিসেও না প্রচুর আনন্দ খুঁজে পাই, মানে অল্পতেই আমরা বেশি আনন্দ হই, আনন্দিত হই আর কি, আমাদের কথা বলছি। আর আমার যে ভেতরে এক্সাইটমেন্টটা হয়, যে ফিলিংসটা হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এটাই অনেকের আবার ফিটানি মনে হয়, আদিক্ষেতা মনে হয়, সে যাই হোক যা মনে হয় হোক, কিন্তু আমার যেটা হচ্ছে আমি সেটাই বলবো। আমি তো আর আর্টিফিশিয়ালভাবে কিছু দেখাতে পারবো না, এদিকে মনে আনন্দ বেশি, অথচ আমি চাপিয়ে রেখে হ্যাঁ যাচ্ছি ওটা পারবো না করতে, যেটা হচ্ছে সেটাই শেয়ার করছি। দেখ চলো ব্যাগ সব কমপ্লিট, এদিকে সকালবেলা বলবো, ভোরবেলা বেরিয়ে যাবো, তো ভোরবেলা থেকে একটা দারুণ ইন্টারেস্টিং তোমার ব্লগ পাবে, এই দুদিন অন্তত ঘরের থেকে বাইরে গিয়ে একটু বাইরের ব্লগ দেখতে পাবে, আবার তো আসবো ঘরে, দুদিনে ফেরাই যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।